রীতিমতো একেবারে অবিশ্বাস্য একটি ভিডিও। এটা কিভাবে সম্ভব বন্ধুরা, আপনি না দেখলে কখনোই বিশ্বাস করবেন না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, 100% গ্যারান্টি দিয়ে বলছি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন। বন্ধুরা, আপনি আপনার ফোনে জাস্ট ফটো রেখেছেন, হতে পারে সেটা 2 বছর 3 বছর 5 বছর, যে কোনো সময় হোক না কেন, আপনি কিন্তু সেই ফটোগুলো একবার ডিলিট করে দিলে সেই ফটোগুলো রিটার্ন করতে পারেন না। কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে এমন একটি চমৎকার এবং অবিশ্বাস্য অ্যাপ্লিকেশন শেয়ার করব। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি কিন্তু আপনার 4 বছর 5 বছর আগের ছবিগুলোকে জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে রিটার্ন করতে পারবেন, বা আপনার যদি ফটোগুলো ডিলিট হয়ে যায় সেই ফটোগুলো আপনি জাস্ট আপনার ফোনে কিন্তু ফিরিয়ে আনতে পারবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক এবং দেখে নেওয়া যাক। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এখানে লাইক অপশন দেখতে পারবেন, এখানে জাস্ট আপনারা ভিডিওটিকে লাইক করে দিবেন। এবং বন্ধুরা, আমাদের নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর এখানে দেখতে পারবেন নোটিফিকেশন বেল আইকনটি শো হবে, এটাকে জাস্ট অল করে দিবেন। অল করে দেওয়ার পর নিচে দেখতে পারবেন কমেন্ট, এখানে জাস্ট আপনারা নাইস লিখে কমেন্ট করে দিবেন। এখানে সিম্পলি আপনারা নাইস লিখে একটি কমেন্ট করে নেবেন। ধন্যবাদ। এই অ্যাপ্লিকেশনটির নাম কি, কোথা থেকে পাবেন, আমি আপনাদের ভিডিও শেষে বলবো, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ফার্স্ট অফ অল আপনাদের কী করতে হবে, অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে। অ্যাপ্লিকেশনটি যখন আপনি ওপেন করবেন, নর্মাল একটি অ্যাপ্লিকেশনের মতন ইন্টারফেস কিন্তু আপনি দেখতে পারবেন। কিন্তু এই অ্যাপ্লিকেশনের বেসিক কাজ দেখার পর ভাই আপনি সত্যি অবাক হবেন। ফার্স্ট অফ অল আপনাদের কী করতে হবে, স্টার্ট বেসিক ফটো সার্চ, এটার উপর আপনারা ক্লিক করবেন। জাস্ট এখানে আমরা ক্লিক করে দেব। আমরা যখন এটাকে উপর ক্লিক করব, এখান থেকে জাস্ট আপনাদের এই অ্যাপ্লিকেশনটি ফোনের সাথে সেট করতে হবে। এর জন্য গো টু সেটিংসে ক্লিক করবেন, দেন এখান থেকে অ্যালাউ অ্যাক্সেস টু ম্যানেজ অল ফাইল, এটার উপর ক্লিক করে নেবেন। দেন ব্যাকে চলে আসবেন। ব্যাকে যখনই চলে আসবেন, আপনি জাস্ট এই অ্যাপ্লিকেশনের নিচে দেখতে পারবেন আপনাদের ফটোগুলো কিন্তু রিকভারি হবে। এখান থেকে জাস্ট আপনি কিন্তু দেখতে পারবেন আপনার ফটোগুলো রিকভার হবে। এখানে জিরো ফাইল ফাউন্ড দেখাচ্ছে, কেননা বন্ধুরা আমার ফোনটি নতুন, এখনও কিন্তু আমি এই ফোন থেকে তেমন কোনো ভিডিও ডিলিট করিনি। কিন্তু আপনি যদি আপনার ফোনে ইউজ করেন, তাহলে এখান থেকে আপনি ফাইলের লিস্ট দেখতে পারবেন, আপনার কোন ফাইল থেকে ফাইলগুলো ডিলিট হয়েছিল সেই ফাইলগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। তাছাড়া আপনি এখানে কিন্তু প্রিভিউ করেও দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি যে ফাইলগুলো ডিলিট করে দিয়েছিলাম, একেবারে ডিলিট করে দিয়েছিলাম, সেই ফাইলগুলো কিন্তু এখান থেকে রিটার্ন হচ্ছে। এবং আমি চাইলে এই ফাইলগুলো বা ফটোগুলোকে জাস্ট আমি কিন্তু ফিরিয়ে আনতে পারবো। তো এখানে জাস্ট আপনারা দেখতে পারবেন আপনাদের রিকভারি হবে। এখানে অলরেডি 2245টার মতন কিন্তু জাস্ট ফাইল রিকভারি হয়েছে, এবং এখানে কতগুলো ইগনোর করছে বা কতগুলো ছবি রিকভারি হয়নি সেটাও কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। প্রায় 1160টার মতো বা এখানে বাড়তেই আছে, তো এটা কিন্তু দেখা যাবে। তো আমরা জাস্ট এখন রেন্ডার কমপ্লিট করব। তো যখন আপনাদের রেন্ডার কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু জাস্ট আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনার কতগুলো ফাইল রিকভারি হলো এবং কতগুলো ফাইল আপনি ডিলিট করেছিলেন বা কতগুলো ফাইল রিকভারি হয়নি, তার সকল লিস্ট এখান থেকে আপনি দেখতে পারবেন। এখন এই ফাইলগুলোকে চাইলে আপনি পুনরায় ডিলিট করে দিতে পারেন, আবার চাইলে রিকভারি করতে পারেন। যেহেতু আমরা আমাদের ছবিগুলোকে রিটার্ন করব, তাহলে অবশ্যই আমরা নিচে একটি অপশন দেখতে পারবো রিকভার, আমরা এই রিকভারের উপর ক্লিক করব। যখনই রিকভারের উপর ক্লিক করব, তারপর এখান থেকে দেখতে পারবেন যে একটি অপশন চলে আসবে, আপনারা ওকেতে ক্লিক করবেন। তার মানে এখান থেকে যেটা বললো যে আপনি যেই ফটোগুলোকে রিকভার করবেন সেটাকে সিলেক্ট করতে হবে। এখান থেকে আমরা জাস্ট এই যেগুলোকে জাস্ট আমরা রিকভার করব সেগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেন এখান থেকে আপনারা কি করবেন, নিচে রিকভার, এখন রিকভারে ক্লিক করবেন। এখন রিকভারে ক্লিক করলে কি হবে, এখান থেকে দেখতে পারবেন সেভ দ্য ফার্স্ট কাস্টম বা তিনটি অপশন আসবে। এখানে আপনি যেটার মধ্যে ফাইলটিকে সেভ করতে চাচ্ছেন সেটাকে সিলেক্ট করে দিবেন। আমরা জাস্ট ফাইল ম্যানেজারে করব, তাই সেভ দ্য ফাইলস এটার উপর ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট যে কোনো একটি ফাইল আপনাদের সিলেক্ট করতে হবে। লাইক আমি এখানে পিকচার সিলেক্ট করলাম। পিকচার সিলেক্ট করার পর নিচে দেখতে পারবেন ইউজ দিস ফোল্ডার, আমরা এটার উপর ক্লিক করে নিব। যখনই ক্লিক করব অ্যালাও অপশন চাইবে এবং অ্যালাওতে ক্লিক করে নিব। দেন এখান থেকে কিন্তু আমরা উপরে দেখতে পারবো যে আমাদের 4টি ফাইল সাকসেসফুলি রিকভারি হয়ে গিয়েছে। এভাবে করেই কিন্তু আপনি এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি আপনার ডিলেটেড ফটো বা 5 বছর 10 বছর আগের পুরনো ফটোগুলোকে আপনি রিকভার করে পুনরায় উদ্ধার করতে পারবেন। তো চলুন এখন দেখে নেওয়া যাক কীভাবে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হয়। অ্যাপটি ইনস্টল করা একেবারে পানির মতো সোজা একটি কাজ। প্লে স্টোরে যাবেন, দেন এখানে সার্চ করবেন ডিক্স ডিগার। ডিক্স ডিগার লিখে সার্চ করলে আপনারা এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। এখান থেকে আমি ডিক্স ডিগার লিখে সার্চ করলাম, দেন ফার্স্ট যে অ্যাপ্লিকেশনটি আপনি দেখতে পাবেন সেই অ্যাপ্লিকেশনটিকে একবার ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।